দুইবার যায়, 75 × 150, 220, 110, 220, তাহলে 110, 200, 200 × 400, আবার দুইবার দিচ্ছে, 75, 75 দিয়ে 75 যায় না, তাই 75ই থাকবো, 110, 110কে দুইবার ভাগ করলে হচ্ছে 55, 55 × 110, আর 200কে দুই দ্বারা ভাগ করলে 100। এবার যাচ্ছে কতবার, এবার যাচ্ছে হলো 5 বার, 5 × 15 = 75, 5 × 11 = 55, 5 × 20 = 100, আবার যাচ্ছে যেখানে 15 আর 20, তাহলে 5 দ্বারা যাচ্ছে, তাহলে দিয়ে দিই 5, কারণ এখানে দুবার যাচ্ছে, দুবার গেলে দিতে হবে, যদি দুবারে কম যায় তাহলে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে এখানে 3 × 5 = 15, 11 = 11 রয়ে যাবে, এবং এখানে 20, 4 × 5 = 20, শেষ। এখন নির্ণয়ে লসাগু, আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, যদিও আমার এখানে খুবই জায়গা কম, নির্ণয়ে লসাগু, দুই গুণন দুই, আমি ধারাবাহিক ভাবে লিখতেছি, দুই গুণন দুই গুণন তিন গুণন চার গুণন দুই গুণন দুই গুণন তিন গুণন চার গুণন পাঁচ গুণন পাঁচ 11, এই সংখ্যাগুলোকে আমি গুণ করে দেব, পরস্পর গুণ করে দিই, 2 × 4 = 8, 3 × 4 = 12, 12 × 4 = 48, 48কে 5 দ্বারা গুণ করি, 5 × 48 = 0, হাতে থাকে 4, 4 × 5 = 20, 4 × 24 = 24, 240, 240কে 5 দ্বারা গুণ করি, 5 × 0 = 0, 4 × 5 = 20, হাতে আছে 2, 5 × 2 = 10, 11 = 12, এখানে 12, হ্যাঁ 12কে আবার 11 দ্বারা গুণ করি, 1 = 0, 0, 1 = 0, 0, 2 × 2 = 2, 1 × 1 = 1, আবার 1 = 0, 0, 1 = 0, 0, 2 × 2 = 2, 1 × 1 = 1, 0, 2, 3, 1, এটা 13,200। তাহলে এখানে খ নম্বরের অংশটুকু সলভ করা হয়ে গেল, এখানে নির্ণয় লসাগু আমরা পেয়ে গেলাম 13,200। এখন এটা মুছে দেখো, তোমরা যদি একটু কেউ দেখতে চাও দেখে নাও, আমি কিছুক্ষণের মধ্যে হচ্ছে গ নম্বর অংশটি শুরু করা শুরু করব। আচ্ছা এখন তাহলে আমি গ নম্বর অংশটি করা শুরু করলাম, এটা মুছে দিলাম। সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে? এখন এখানে সর্বাধিক বালকের সংখ্যা বের করতে হবে, তাহলে সেখানে যতগুলো আমি দিয়েছি ভাগ করে দিলে 3টি জাম, 6টি আম এবং 11টি লিচু অবশিষ্ট থাকবে, সেটা যেটা অবশিষ্ট হবে সেটা বিয়োগ করে নেব। তাহলে শুরু করলাম গ নম্বর পার্ট। একশত 59 থেকে বিয়োগ করতে হবে এখানে 3, তাহলে 3 বিয়োগ করলাম, 9 থেকে 3 বিয়োগ করলে 6, এখানে 5, এখানে 1, এটা। তারপর হচ্ছে 227, 2, 2, 7, এটা থেকে বিয়োগ করতে হবে
ছয়, 227 থেকে ছয় বিয়োগ করতে হবে। ছয় বিয়োগ করি, সাত থেকে ছয় বিয়োগ করলে এখানে এক, আবার এখানে যা আছে তাই দুই দুই, আবার এখানে 401, 401 থেকে বিয়োগ করতে হবে 11, 11 বিয়োগ করি, এক থেকে এক বিয়োগ করলে শূন্য, তাহলে এখানে 10 থেকে এক বিয়োগ করলে নয়, হাতের আছে এক, চার থেকে এক বিয়োগ করলে তিন, এই তো পেলাম। এখন যে সংখ্যাগুলো পেলাম এগুলোর ইকুয়েটরিও প্রক্রিয়ায় বসাবো।